আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দুইটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তো এর ভিতরে প্রথম বর্ষের পরীক্ষার রুটিনও রয়েছে। তো আজকে ভিডিওতে রুটিনগুলোর বিস্তারিত আলোচনা করব। রুটিনটা কাদের জন্য, কারা পরীক্ষা দিতে পারবে এবং কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিত ডিটেল শেয়ার করব আজকে ভিডিওতে। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। এবং তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আমি আছি এবং একটু নিচে আসি, দেখো নোটিশ বোর্ডে তোমাদের এই যে এখানে আছে দুইটা পরীক্ষার রুটিন, সেগুলো আমি আলোচনা করব। তো আমি দেখো তোমাদের প্রথম বর্ষের রুটিনটা অলরেডি ওপেন করে ফেলেছি। তো এটা হচ্ছে মূলত তোমাদের 21 সালে বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি। তো এখানে দেখো সকলকে জানানো যাচ্ছে যে 21 সালে বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে এই সময়সূচি পরিবর্তন করতে পারে। তো যাই হোক, পরীক্ষা শুরু হবে সকাল 9টা থেকে এবং প্রথম পরীক্ষাটি শুরু হচ্ছে 26 সেপ্টেম্বর 2022 তারিখ সোমবার থেকে। এবং দেখো এখানে বিষয়কোডগুলো আছে এবং কোর্সের নাম আছে, তোমরা এগুলো দেখে নিবা। দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে তোমাদের এই যে 28 সেপ্টেম্বর 2022 তারিখ বুধবার, এবং তারপরের পরীক্ষাটি হলো তোমাদের যে 10 অক্টোবর 2022 তারিখ সোমবার, এবং তারপরের পরীক্ষাটি হচ্ছে 12 অক্টোবর 2022 বুধবার, এবং তারপর হচ্ছে 16 অক্টোবর 2022 রবিবার। মানে শেষ পরীক্ষাটি হচ্ছে তোমাদের 16 অক্টোবর এবং শুরুটা হচ্ছে 26 সেপ্টেম্বর। এটা হলো তোমাদের এই যে আমি বলি একটু এই যে বিবিএ প্রথম প্রফেশনাল প্রথম বর্ষের পরীক্ষার রুটিন, আশা করে বুঝতে পেরেছো। তো তোমাদের প্রয়োজন হলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখান থেকে। দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে তোমাদের দেখো 2020 সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার সময়সূচি। তো এখানে তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষায় নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। যাই হোক, পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে এবং প্রথম পরীক্ষাটি হলো 25 সেপ্টেম্বর 2022 তারিখ রবিবার, এবং তারপরের পরীক্ষাটি হলো তোমাদের 27 সেপ্টেম্বর 2022 তারিখ মঙ্গলবার, এবং তারপরের পরীক্ষাটি হচ্ছে 29 সেপ্টেম্বর 2022 তারিখ বৃহস্পতিবার, এবং তারপরের পরীক্ষাটি হলো তোমাদের 2 অক্টোবর 2022 রবিবার, এবং তারপরের পরীক্ষাটি হলো তোমাদের 6 অক্টোবর 2022 তারিখ বৃহস্পতিবার, দেন তোমাদের পরীক্ষাটি হচ্ছে 10 অক্টোবর 2022 তারিখ সোমবার, এবং তারপরের পরীক্ষাটি হলো 10 অক্টোবর 2022 তারিখ বুধবার, এবং তার শেষ সর্বশেষ পরীক্ষাটি হচ্ছে 17 অক্টোবর 2022 তারিখ সোমবারে। তোমাদের বিষয় কোড এবং বিষয়ের নামগুলো এখানে উল্লেখ আছে, এগুলো দেখে নিবা, দরকার পড়লে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। তো এই হলো তোমাদের দুইটি পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত। আরও যদি আপডেট রুটিনগুলো প্রকাশ হয়ে থাকে অবশ্যই সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে এখনই তোমাদের উচিত হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সব ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট ভিডিও পাবে। তো অলরেডি অসংখ্য ভিডিও আছে, চাইলে তোমরা এগুলো দেখে নিতে পারো। যে তোমাদের অনার্স এবং ডিগ্রি পর্যায়ে যে উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আছে, কীভাবে আবেদন করতে হয়, কারা উপবৃত্তি পাবে, তাদের বিস্তৃত ডিটেলস আছে এখানে, ঠিক আছে, চাইলে এগুলো দেখে নিতে পারো। আর তোমাদের দেখো এই যে আজকে থেকে কিন্তু তোমাদের এই যে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদের পরীক্ষার রুটিনও কিন্তু আমার এই ভিডিওতে আছে। যাদের রুটিন প্রয়োজন তারা এখান থেকে ভিডিওটি দেখে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো তোমাদের মাঝে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।